অনিয়মিতভাবে লোকাল ট্রেন চলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে হাওড়া জেলার দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশন অবরোধ করে যাত্রীরা এই অবরোধের ফলে আপ ও ডাউন উভয় দিকের লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বহু যাত্রীরা চরম অসুবিধায় পড়ে অবরোধের ফলে ফুলেশ্বর চেঙ্গাইল উলুবেরিয়া বেশিপুর কুলগাছিয়া বাগনান সহ বিভিন্ন স্টেশনের ট্রেন আটকে পড়ে পরে রেন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা